পুরো বার হলাম এখন ডাব খেয়ে যাত্রা শুরু হলো ডাব খাওয়া শুরু হলো আমরা তিনজন এখন ডাব খেয়ে যাবো আমরা পাথরছোড়া পাথরছোড়ার থেকে যাবো লুমসেন হিতকলা থ্রি সিস্টার ওয়াটারফলস থেকে যাবো ঠিক আছে তা এই আমাদের ডাব হচ্ছে আর এদিকে আমার বাহন দাঁড়িয়ে আছে বাস আমরা এই বাহন করেই যাব এখন আমরা ক্যানেল রোড ধরে চলছি এই ক্যানেল রোড পার করে তারপরে চলে আসবো হচ্ছে ও কাঠামবাড়ি ক্যানেল রোড পার হয়ে কাঠামবাড়ি তারপরে ওগলাবাড়ি ওগলাবাড়ি হয়ে পাথরছোড়া হয়ে যেতে এখন কাঠামবাড়ি ফরেস্টে এন্ট্রি করলাম এই ফরেস্ট রোড দিয়ে আমরা চলে যাবো এখন ওগলাবাড়ি হয়ে পাথরছোড়া এই এটা হচ্ছে কাঠামবাড়ি ফরেস্ট আমরা এখন চলেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি চা বাগান যেটা পাথরছোড়া চা বাগান সেই চা বাগানের মূর্তির ডুয়ার্সের চা বাগান এবং সামনে পাহাড় পর্বত এই যে সৌন্দর্য এই সৌন্দর্য সত্যি দেখার মতো অভূতপূর্ব সুন্দর এই দৃশ্য দেখার জন্যই দূর দূরান্ত থেকে সবাই ছুটে ছুটে আসে সামনে দিয়ে একটা পাখি উড়ে গেল পাথরছোড়া হয়ে এই লুমসেন এই আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু হচ্ছে এটা লুমসেলের কাছে কাছে আমরা চলে এসেছি সামনে ম্যানেজার্স বাংলো দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ম্যানেজার্স বাংলো Thank you.
যেগুলো ভিডিও পাবলিক দেখে কত কষ্ট করে আসে সেগুলোই দেখাচ্ছি ওই পাহাড়ি রাস্তায় চলতে চলতে গাড়ি তো একটু গরম হয়েই যায়, গাড়িকে একটু রেস্টও দেওয়া দরকার। কি সুন্দর একটা জায়গা, এখানে গাড়িকে রেস্ট দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক দূর অনেক দুর্গম রাস্তা অতিক্রান্ত হয়ে এখানে আসা হয়েছে। যেখানে দাঁড়িয়ে আছি তার আশপাশটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে আশেপাশের সিনিক বিউটি। এই যে এইদিকে এদিকে খাড়া পাহাড় নিচে নেমে গেছে, এদিকে রাস্তা নিচে নেমে গেছে, আর এদিকে আবার উপরে উঠে যাবে। এদিকে একটা মুরগি দেখা যাচ্ছে, এই যে কক 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 কক। এই আমরা চলে এসেছি, এটা হচ্ছে গীতখোলা। গীতখোলায় কাছেই আছে সঞ্জীবনী হোমস্টে। আপনারা বুঝতে পারবেন কতটা খাড়া রাস্তা। এখন নিচের দিকে নেমে যাচ্ছে, এখানে কিন্তু প্রচুর নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। যে ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে একটু জলের ভিউটা দেখা এবং জলের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। নিচে নামার কথা বলছিলাম, ওই জলটা এখন দেখছো কালার কি, ওই জায়গাটা নামতে পারবে
অ্যাকচুয়ালি আমরা এই পাথরঝোড়া গীতকলা থ্রি সিস্টার ওয়াটারফলসে দেখালাম আপনাদেরকে। আমাদের উদ্দেশ্য ছিল এবং আমরা জানতাম যে এখানে কটেজগুলো তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এটা আমাদের খুব ভুল ভাবনা ছিল। এই জায়গায় অ্যাকচুয়ালি কটেজগুলো এখনও তৈরি হয়নি। যে কটেজগুলো তৈরি হয়েছে রাজেন প্রধান সেটা হচ্ছে পাশাবংয়ে, এবং সেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখান থেকে ঝান্ডি হয়ে এখন পাশাবংয়ে চলে যাব, সেই কটেজ এটা আপনাদেরকে এই পরের ভিডিওতে দেখাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো।